আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে ছেলে মেয়েদের মধ্যে, যে কোন কাজ শুরু করার আগে তারা চিন্তা করে লোকে কি বলবে বা লোকে কি ভাববে। এই লোকের ভাবা এবং বলার কারণে অনেক হাজারো রেজাল্ট, ভালো ভালো রেজাল্টের ছেলে মেয়েরা কিন্তু বাসার মধ্যে বসে আছে, যে তার লোকে কি ভাববে। লোকে তো অনেক কিছু ভাববে, আপনি যদি কিছু করতে পারেন তাও অনেক কিছু বলবে, যদি না পারেন তারপরেও কিন্তু বলবে। লোকের বলাতে কিন্তু আপনার যদি জীবন এখানেই থেমে দেন, তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন না। তো আজকে আমি আপনাদেরকে এটাই নিয়ে বিস্তারিত আলোচনা করব যে লোকের কথায় আপনার জীবন থামিয়ে দিবেন না নতুন করে শুরু করবেন। জীবনে আসলে চাওয়া পাওয়া অনেক ঘটনা থাকে, অনেক কিছু জড়িত থাকে। অনেকে চাওয়াগুলো পায়, পূর্ণ হয়, অনেকে কিন্তু পূর্ণ হয় না। কিন্তু তার মানে এই নয় যে আপনার জীবনটা কিন্তু এখানেই থেমে যাবে। বর্তমান সময়ে এখন যেহেতু করোনার সময় যাচ্ছে, তো অনেকদিন ধরেই ছেলে মেয়েদের মধ্যে এই বেশি ডিপ্রেশনটা চলে আসছে যে ভালো একটা জব পাবো কি না, কে দিবে জব, ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করছি, পড়াশোনা শেষ করার পরে আমার তো কোনো মামা চাচা নাই, কে আমাকে একটা ভালো হচ্ছে সরকারি জব বা বেসরকারি যেটাই হোক না কেন, যাতে করে আমি ভালোভাবে মানে খেতে পারি, পরিবার নিয়ে চলতে পারি। এই ধরনের সমস্যাগুলো প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে। অনেকে, অনেক ছেলে মেয়ে রয়েছে যে যারা দেশের বাইরে যাওয়ার জন্য ট্রাই করতেছে বাট আসতে পারছে না। অনেকে আইএলটিএস নিয়ে প্রিপারেশন নিচ্ছে, অনেকে স্কলারশিপ হয়ে গিয়েছে আসতে পারছে না, বিভিন্ন টেনশন কাজ করতেছে বর্তমান সময়ে শিক্ষিত ছেলে মেয়েদের মধ্যে। তা আমি আপনাদেরকে বলবো যে প্রত্যেকটা কিছুর সময় থাকে, সেটা হচ্ছে যেহেতু আমরা আল্লাহ বিশ্বাসী, মহান রব্বুল আলামিন আমাদের উপরে আছেন, যিনি কিনা সব দেখছেন এবং তিনি কিন্তু আমাদের অবশ্যই সামনের দিকে ভালো কিছু রেখেছে। যারা হতাশ হচ্ছেন যে কি করব বা ছোট কোনো একটা কাজ আমি শুরু করব কি না, আমার আশেপাশের লোকগুলো আমাকে কি মেনে নিতে পারবে কি না, বা আশেপাশের লোকগুলা কি বলবে আমাকে নিয়ে, কি সমালোচনা করবে, আমি অনেক ভালো একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছি, এখন আমি যদি কোনো ছোটোখাটো কাজ শুরু করি তো লোকে আমাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে সেটা। তা আমি মনে করি লোকে কিভাবে আপনাকে সে কাজটাকে অ্যাকসেপ্ট করবে এটা না ভেবে আপনি সেই ছোট্ট কাজটা দিয়ে কিভাবে ওভারকাম হতে পারবেন এবং বড় একটি প্রতিষ্ঠান দাঁড় করাতে পারবেন, বড় একটি রেস্টুরেন্ট দিতে পারবেন, আপনি যে কাজটা অ্যাকসেপ্ট করেছেন সেই ছোট কাজটির মাধ্যমে আরো কিভাবে বড় করা যায় সেটা চিন্তা করুন। আপনি, যারা আপনাকে নিয়ে কথা বলে, আলোচনা করে, তারা তাদের পজিশনেই থেকে যাবে, কিন্তু আপনি এই ছোট কাজের মাধ্যমে এক বছর পর, দুই বছর পরে আপনার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে কিন্তু আপনি পৌঁছে যাবেন, রাইট? সো আমি আপনাদেরকে বলবো যে মানুষের কথায় জীবনকে যদি আপনারা থামিয়ে দেন, হতে পারে কোনো ভাই, হতে পারে কোনো বোন, অনেক বোন রয়েছে যারা কিনা অনেক শিক্ষিত, ভালো রেজাল্ট, ভালো কিছু, ভালো হাতের কোনো কাজ জানে, ভালো হাতের কোনো রান্না পারে, কোনো হচ্ছে সুন্দর করে কথা বলতে পারে, মোটিভেশনাল ভালো কবিতা আবৃত্তি করতে পারে, যাদের মানে যেটা, যারা অনেক ভালোভাবে নিজেকে কোরআন তেওলাত করতে পারে, অনেক ভালোভাবে পড়াইতে পারে, এটা এক একটা গুণ থাকতে পারে। তো এই কাজগুলো আমি কিভাবে শুরু করব, এটা মানুষ আমাকে, সমাজের মানুষ আমাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে, এই ছোট্ট কাজ করে আমি ভালো, আমি বড় একটা প্রতিষ্ঠানে যদি জব না করতে পারি, আমার সব বন্ধুরা হচ্ছে ভালো কিছু করে ফেলতেছে, আমি কিছু করতে পারছি না, ছোট কাজ করলে আমার প্রতিবেশীরা কিভাবে আমাকে মেনে নিবে, অমুকের মেয়েটা এই কাজটা করতেছে, বা আমার বন্ধুরা কিভাবে মেনে নিবে, এই কথাগুলো চিন্তা করলে আপনারা দেখবেন যারা কাজ অলরেডি শুরু করে দিয়েছে তারা কিন্তু ঠিকই একটা সময়ে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। কিন্তু আপনারা চিন্তা করতে করতে এই অমূল্য সময়গুলো কিন্তু নষ্ট করে ফেলবেন এবং আপনারা কিছুই করতে পারবেন না। তো এই চিন্তাগুলো না করে যে লোকে কি বলবে বা কবে থেকে শুরু করব, এটা চিন্তা না করে আপনার আজকে থেকেই কাজ করা শুরু করুন। হতে পারে আপনি বাসায় কোনো একটা রান্না পারেন, সেই রান্নাটা আপনারা শেয়ার করতে পারেন সবার সাথে, এবং সেটা হচ্ছে প্যাকেজ আকারে বিভিন্ন যে কোনো অকেশনালে আপনারা অর্ডার নিতে পারেন, বা এলাকাতে কোনো, দেখতে পারেন যে এখন যেহেতু ছেলেমেয়েরা, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা বাংলাদেশ যেহেতু উন্নত হচ্ছে, সো পড়াশোনা করতেছে, শিক্ষিত হচ্ছে, বিভিন্ন রেস্টুরেন্ট থেকে তারা খাবার কিনে খায়, আপনি যদি একটু মানে কম দামে যদি একটা প্যাকেট করে সে খাবারটা যদি পৌঁছাতে পারেন, তো একজন, দুইজন, তিনজন, এই করে করে কিন্তু আপনার সেটা আন্ডারে একটা প্রতিষ্ঠান দাঁড় হয়ে যাবে, ঠিক আছে?
তারপর হতে পারে আপনি হাতের কাজ শিখতে পারেন, সেলাই কাজ শিখতে পারেন। এখন বর্তমান সময়ে কিন্তু সবাই অনলাইন ভিত্তিক, সো অনলাইনে কিন্তু আপনার কাপড় অর্ডার নিতে পারেন, ঠিক আছে, এবং অর্ডার নিয়ে সেটা সেই অনুযায়ী তাদেরকে তৈরি করে দিতে পারেন। এইভাবে একটা দুইটা কাস্টমার হতে হতে আপনার অনেক কাস্টমার হবে, একদিন আপনি আপনার কিন্তু কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান দাঁড় করাই দিতে পারেন। এরকম ছোট ছোট অনেক কাজ রয়েছে যেটা কিনা আপনারা চাইলেই শুরু করতে পারেন, এই মুহূর্ত থেকে, এখন থেকে আপনারা কিন্তু শুরু করতে পারেন। অনেকে মনে করেন যে আমি এই কাজটা করলে আমাকে সবাই ভালো নজরও দেখবে কিনা, এটা নিয়ে কথা বলবে কিনা। আরে আপনি এইগুলো কথা না চিন্তা করে আপনার কাজের দিকে মনোযোগ হন, আপনি ফোকাস দেন। একটা সময় গিয়ে আপনার এমন কিছু মানুষ দরকার হচ্ছে সেই কাজটা দাঁড় করাতে গিয়ে, বা প্রতিষ্ঠানে অনেক লোক লাগতেছে, তখন যে মানুষগুলো না আপনাকে নিয়ে কথা বলেছে সেই মানুষগুলোই আবার বলবে যে ওয়াও, তোমাকে দাঁড়াই তুমিই পারতাম, আমরা জানতাম তুমি কিছু করতে পারবে। বা তাদের ছেলে মেয়েকে কিন্তু আপনার উদাহরণ দেবে যে দেখো অমুক অমুকের ছেলেটা দেখো কত কিছু করে ফেললো, হ্যাঁ সামান্য একটা দোকান দিয়ে, মুদিখানার একটা দোকান দিয়ে তার আজকে কত বড় রেস্টুরেন্ট দিয়ে ফেললো, ছোট্ট একটা কি যেন ওই চা তারপর হচ্ছে আপনার পরোটার দোকান দিয়ে, হ্যাঁ ডিম পরোটা বিক্রি করে সে এখন বড় রেস্টুরেন্টের মালিক হয়ে যাচ্ছে। এরকম ঘটনা বিরল, এরকম হাজার হাজার এক্সাম্পল পাবেন যেটা কিনা আপনারা অনেকে জানেন না, যেটা কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা কিনা সামনে আসতেছে না। বাট এভাবে কিন্তু প্রত্যেকটা মানুষের জীবন, আপনারা যারা এখনো মনে করেন যে যারা অনেক সাফল্যর চূড়ায় চলে গেছে তাদের জীবনে তারা অনেক কিছু পেয়েছে, অতীতে বাবার থেকে বা তাদের হচ্ছে পৈতৃক সম্পত্তি থেকে অনেক সাফল্য অর্জন করছে, না আপনার বিয়ন্ড দ্য স্টোরি তাদের জীবন কাহিনী দেখুন, তার কতটুকু পরিশ্রম করেছে। কেউ কৃষকের ঘরে সন্তান ছিল, তা কেউ হচ্ছে যার বাবার কিছুই ছিল না, অনেক পরিশ্রম করার পরে কিন্তু তারা আজকে অনেক বড় বড় নাম করা ব্যক্তিবর্গ হয়েছে, যাদের উদাহরণ কিন্তু হাজার হাজার উদাহরণ রয়েছে, ঠিক আছে। তো আমি মনে করি যে আপনারা ছোট কাজগুলোই শুরু করে দিতে পারেন। ইয়াং জেনারেশন যারা বাসায় শিক্ষিত ছেলে মেয়েরা ভালো কিছু মানে সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন, ভালো কিছু করুন। আমি আপনাদের কাছ থেকে এইটাই প্রত্যাশা করব, লোকের কথায় কান না দিয়ে আপনি যতটুকু আপনার ভিতরে মেধা দিয়েছে আল্লাহ, বুদ্ধি দিয়েছে আল্লাহ, আপনি কাজ শুরু করে দেন, দেখবেন ইনশাল্লাহ একদিন আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কি টপিক নিয়ে আপনারা জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।